বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। দিদির বাড়ি যাব, এসদির বাড়ি থেকে ছোটদির বাড়ি যাব, ছোটদির বাড়ি থেকে বিয়ে বাড়ি যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এটা দিদির বাড়ি যাওয়া শাড়ি, এই যে আমি এখানে শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। এখন এখানে ভাগ্নিকে সাজাচ্ছে আর আমার ছোটদের বাড়িতে মেজদের বাড়িতে কারোর বাড়িতে ভিডিও করা হয়ে ওঠেনি। তো ও ভাত খাবে, গায়ে হলুদ হবে, তাই ওকে সাজানো হচ্ছে। আর এখানে দেখুন বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে আর মেজদি, আমার মেজদি মেজ ননদ ওদেরকে বারণ করছে, কারণ কি কার্নিশটা যেরকম উঁচু নেই, পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার ভয় আছে, তাই সবাইকে মানা করছে। ওরা আবার টুলের উপর দিয়ে উঠছে জানেন তো, আর এটা পুরোটাই ছাদ। এটা আমার ছোটদি, ছোটদি এখানে সেলফি নিচ্ছিল। ছাদ এটা, এটা আমার ভাগ্নে মেজদির ছেলে, এটা ভাগ্নি ছোটদির মেয়ে। তোমার চোখে স্বপ্ন গুলো আমার জানে জানে আশা হই মনে জীবনের পথে একই সাথে চলা, ভালো লাগে সুরে সুরে একই কথা বলা, তুমি ডাকলে কাছে আসবো, শুধু তোমায় ভালোবাসবো, তোমাকে আমি
ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। টাটা।